আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن اهتدى بهدى সম্মানিত আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে প্রায় সময় যারা প্রোগ্রাম দেখে থাকেন তাদের উদ্দেশ্যে আজকের এই সৌজন্যমূলক বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে। আর শিরোনাম হলো বিদায় বেলায় সাহাবাদের রীতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সম্পর্কে এসেছে যে ওনারা কানা রাজুলানি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকায়া থুম ইদাল তাকায়া লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের দুই ব্যক্তি যখন সাক্ষাৎ করতেন তখন আলাদা হতেন না, পৃথক হতেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একজন আরেকজনের সামনে এই সূরাতুল আসর পাঠ করেছে, যেটাতে আল্লাহ পাক বলেছেন যে আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ও তাওয়াসাউ বিস সবর। তো এখানে আল্লাহ বলেছেন যে সময়ের শপথ, সময়টা একটা নির্ধারিত সময় হতে পারে যেটা হলো জোহর এবং মাগরিবের মাঝামাঝি, আবার সময় হতে পারে যেটা হলো কাল মহাকাল। তো এটার গুরুত্ব এখান থেকে বোঝানো যাচ্ছে। আবার ঠিক তদ্রুপ এই আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো পরে বলছেন সেগুলোর গুরুত্ব বোঝানোর জন্য শপথটা করা হয়েছে যে সকল মানুষই ক্ষতিগ্রস্ত শুধুমাত্র তারা ব্যতীত যারা ইমান এনেছে, এক নম্বর কথা। দুই নম্বর হলো নেক আমল করেছে। তিন নম্বর হলো পরস্পর তারা হকের উপদেশ দিয়েছে আর পরস্পর একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এছাড়া সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই সেই সূরা যেটা সম্পর্কে ইমাম শাফি রাহিমাল্লাহ বলছেন যদি আল্লাহ পাক এটা ছাড়া আর কোনো কিছু নাজিল না করতেন মানুষের হেদায়তের জন্য, পথ প্রদর্শনের জন্য এটাই যথেষ্ট ছিল এই সেই সূরা। এবং এখানে ইমানের সংজ্ঞাতে অনেকে বলেছেন ইলম ছাড়া তো ইমান সে অকল্পনীয়। আল্লাহ পাক সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেন নাই ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহকে জানো, তাহলে জানাটা হলো তার আসল। আজকে আমাদের সেটা বিষয় নয়, তো সেই জন্য আমাদের মূল বিষয়ের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এবং অতি সংক্ষেপে যেহেতু এই আজকের বিষয়টাই হলো আমাদের সৌজন্য, কেন বলা হচ্ছে যে এটা একদিক থেকে একটু বিদায়ী, কম সময়ের জন্য হলো একটা পর্ব, যেহেতু বাড়ি যাওয়া হচ্ছে আগামী পরশু দিন, কালকে থেকে রওনা দেওয়ার প্রস্তুতি চলবে এবং এর পূর্ব প্রস্তুতি তো অনেক আগ থেকেই চলছে। আপনারা জানেন এই প্রবাস জীবনে থাকলে প্রস্তুতির বিষয় এখন কতটুকু জটিল হয়ে গিয়েছে, বিশেষ করে করোনার এই প্রাদুর্ভাবের পর থেকে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে দেন। এবং সাহাবায়ে কেরামগণ যেই জিনিসটি বিনিময় করতেন আমরা সেটা আজকে চর্চা করছি, ওই সুন্নাহটাও আদায় করার জন্য, আমলে আনার জন্য, আর এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য নিজেকে সবার আগে এবং পরবর্তীতে আমার শ্রোতা ভাইদেরকে যে এটা একটা আমল, যেটা হলো আমরা বিদায় বেলায় আমরা এটা করব, সেটা হলো একজন আরেকজনকে সূরা আসর আমরা পড়ে শুনিয়ে দিব। তারপরে হাদিসের মধ্যে কি বলা হচ্ছে যে তারা এটা পড়ার পরে সুম্মা ইউসাল্লিমু আহাদুহুমা আলাল আখার, তারপরে একজন আরেকজনকে সালাম দিতেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার জুহুদ কিতাবে এটা নিয়ে এসেছেন, 417 সিরিয়ালে হাদিস নিয়ে এসেছেন, এবং সিলসিলা সাইহা 2648 সিরিয়ালে এটা হাদিস ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সন্নিবেশিত করে সেটাকে তিনি বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। প্রশ্ন থাকতে পারে যেটা হলো সাহাবাদের আমল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো আমরা মারফু যাকে বলা হয় হাদিস পাইলাম না, তো এই প্রশ্নের উত্তর দিয়েছেন বড় একজন আলেম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হলেন তারা, বিশেষ করে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যাদের সম্পর্কে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল আনহারু খালিদিনা ফীহা আবাদা যালিকা হুয়াল ফাউযুল আযীম। যে মুহাজির এবং আনসার যারা হলো অগ্রণী ভালো কাজে, তারা সকল কাজে অগ্রণী, ভালো কাজে তারা সকল ভালো কাজে অগ্রণী এবং খারাপ কাজ থেকে তারা সবার চেয়ে তারা পেছনে থাকতেন। তারপরে বলছেন যারা তাদের পদাঙ্ক অনুসরণ করবে উত্তম পন্থায় সুন্দরভাবে, আল্লাহ পাক তাদের জন্য ওদের কথা বলেছেন যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ পাক তাদের জন্য সেই সাথে তৈরি করে রেখেছেন কি উদ্যান সমূহ মানে জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদ নদী গলু, এবং আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখানে স্থায়ীভাবে রাখবেন। তারপরে কি বলেছেন যে যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মহা বিজয়। তাহলে পরে আমাদেরকে এই আয়াতটা দেখি একটু আর একটু পরিপূর্ণভাবে বলা যায় কিনা।
জি আল্লাহু আকবার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'দা লাহুম জান্নাতিন তাজরি তাহতিহা আল-আনহার, যেভাবে আমরা বলেছি সেভাবেই ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিহসান। এখানে ডাউট হচ্ছিল এই জন্য যে যারা তাদের অনুসরণ করবে তাদের জন্য এটা একটা পুরস্কার হয়ে গেছে যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ, আমরা এই দোয়াটা পড়ি মূলত কাদের জন্য? সাহাবা কেরামদের জন্য। আবার কোন কোন সময় দেখবেন কেউ কেউ বড় কোনো আলেম, খুব ভালো আলেম, বিশেষ কোন ব্যক্তি হলে তাদের ক্ষেত্রেও কোন কোন বড় কিতাবে আমরা পুরাতন কিতাবে পাই রাদিয়াল্লাহু আনহু লেখা। এমন দেখা যাচ্ছে এই যে যারা সালাফদের অনুসরণ করবে, সালাফদের পদাঙ্ক অনুসরণ করবে, তাদের জন্য এই দোয়া আল্লাহ পাক নিজ কোরআনেই রেখে দিয়েছেন। এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এই শব্দটা আসলে আসে কিনা। আল্লাহ আকবর। তো যাই হোক, এই আয়াতটি হলো সূরা তাওবার 100 নম্বর আয়াত। আপনারা এই আয়াতের তাফসীর দেখে নিন এবং এখান থেকে যে একটা ফজিলত পাওয়া যাবে যে সাহাবায়ে কিরামদের পদাঙ্ক অনুসরণ করা উত্তম রূপে, এটার ফজিলত কি যে তাদের জন্য যে দোয়াটা পুরা উম্মতে মুসলিমার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধিবদ্ধ করেছেন বা সুন্নতি পন্থায় সকল সালাফ সালেহিনরা তারা করে থাকেন যে রাদিয়াল্লাহু আন, এবং এক বাক্যে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সূরা বাইনা শেষ আয়াত। তো যাই হোক, আল্লাহু আকবার। এই আয়াতে এখন দেখা যাচ্ছে যে মুহাজির এবং আনসারদের অনুসরণ যারা করবে উত্তম রূপে তাদের ক্ষেত্রেও এই দোয়াটা এসে গেছে। সেই সাথে পুরস্কার কি যে আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন যার তলদেশ দিয়ে নদীনালা প্রবাহিত এবং তারা সেখানে চিরস্থায়ী থাকবে, আর এটাই হলো মহা সফলতা। আল্লাহু আকবার। তো আলিমগণ বলছেন যেহেতু তাদের এই বৈশিষ্ট্য, বিশেষ করে তাদের এই বৈশিষ্ট্য, এবং আমরা এখন বলবো যে উত্তম রূপে তাদের পদাঙ্ক অনুসরণ যারা করে এদেরও একটা কি বৈশিষ্ট্য, তারা বানিয়ে কথা বলে না এবং এটা বাস্তবেই দেখা যায়। তো সেই জন্য এখান থেকে তারা উত্তর দিয়েছেন যে এখানে আর আপনার মারফু হাদিস হওয়া আর শর্ত নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন যাদের কথা এইভাবে সার্টিফাই করেছেন তারা বানিয়ে কোনো কথা বলতে পারেন না। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কোনো ভাবে শুনে হোক অথবা মাধ্যম হয়ে হোক তারা বিশ্বস্তভাবে এটা পেয়ে থাকবেন, ফলে তারা এই আমলটা করবেন। মানে সূরা আসর যে বিদায় নেওয়ার সময় পড়া, বিশেষ করে বহুদিন পরে যার সাথে সাক্ষাৎ হয় এবং সফর অতিক্রম করার পরে যে সাক্ষাৎটা, সেখান থেকে তারা বিদায় নেওয়ার সময় এটা এটা তাদের রীতি ছিল, এটা রীতি ছিল। সিরে আলামান নুবালা ইমাম জাহাবি রহমাতুল্লাহ উল্লেখ করেছেন আর ইবনে আবি দুনিয়া আল ইখলাস কিতাবে উল্লেখ করেছেন যে সাহাবায়ে কিরামগণ সালাফে সালেহীনগণ তারা লিখতেন, একজন আরেকজনের কাছে লিখে পাঠাইতেন যে মান আসলাহা মা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহা আল্লাহু মা বাইনাহু ওয়া বাইনান নাস ওয়া মান আসলাহা সারিরাতাহু আসলাহা আল্লাহু আলানিয়াতাহু ওয়া মান ইহতাম্মা বি আমরি আখিরাতিহি কাফাহু আল্লাহু আমরা দুনিয়াহু ওয়া আখিরাতিহি। এটা বিশেষ করে তারা চিঠি লিখতেন এবং এই এই ব্যাপারেও তারা এই শব্দ দিয়েও তারা একজন আরেকজনকে উপদেশ বিনিময় করতেন, দুইভাবে আসছে। এর অর্থ কি যে যে ব্যক্তি তার এবং আল্লাহর মধ্যকার সম্পর্ককে শুধরেই ফেলবে, সুন্দর করে ফেলবে, আল্লাহপাক তার এবং মানুষের মধ্যকার সম্পর্ককে শুধিয়ে ফেলবে, শুধিয়ে দিবেন, সুন্দর করে দিবেন। আর যে ব্যক্তি তার ভিতরকে সংশোধন করে ফেলবে আল্লাহ তার বাহিরকে সংশোধন করে ফেলবেন, মানে তার কথা কাজ এটাও সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে নেওয়ার তৌফিক দান করবে। শেষে যেটা বলেছেন সেটা হলেই যে ব্যক্তি তার সকল চিন্তা চেতনা সে পরকাল কেন্দ্রিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়া এবং পরকালের সকল চিন্তার দায়ভার মহান রাব্বুল আলামিন নিয়ে নেবে, মানে আল্লাহ হালকা করে দিবেন অন্যদের মাধ্যমে তার এগুলো সহজ করে দিবেন, অন্যদেরকে তার সাহায্যে তার সহযোগিতায় মহান রাব্বুল আলামিন নিয়োজিত করে দিবেন। তো সেই জন্য আজকে আপনাদের কাছ থেকে কিছুদিনের জন্য যেহেতু বিদায় নিচ্ছি, হয়তোবা রাস্তায় যদি বিশেষ কোনো প্রসঙ্গ আসে এবং নেট কাজ করে তাইলে একটু আমাদের কি আসবে ভিন্ন আঙ্গিকে আমরা হয়তো সেই প্রোগ্রামটা সম্প্রচার করব, কোন একটা দোয়া অথবা কোন একটা জায়গায় গিয়ে সেই উপলক্ষে কোনো কথা কোরআন সুন্নায় থাকলে ওই সময় যেটা স্মরণে আসবে আল্লাহ তৌফিক দিবেন সেটা বলা হবে, আর গঠনমূলকভাবে আলোচনা হবে বাড়িতে দেশে গিয়ে স্থান মানে সেখানে সেটেল হওয়ার পরে মোটামুটি স্থিতিশীল হয়ে আবার নেট যখন সংযোগ হবে তখন ইনশাআল্লাহ আজিজ। এর আগ পর্যন্ত সবাই দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন এবং প্রোগ্রামে আবার অ্যাটেন্ড করার তৌফিক দান করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে আমাদের লাইভ প্রোগ্রাম সহ সব প্রোগ্রাম গুলো আল্লাহ রাব্বুল আলামিন আঞ্জাম দেওয়ার তৌফিক দেন। এবং আমি আগেও ঘোষণা দিয়েছি যে এই আগামী থেকে প্রশ্ন উত্তরের পর্ব চালু হবে, আজকে কোনো প্রশ্ন আসেনি, যদি থাকতো তাহলে উত্তর দিতাম, এই পর্যন্ত যেহেতু আসেনি তাহলে আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামী প্রোগ্রামগুলোতে আহ্বান থাকলো যে প্রশ্ন পর্ব আমরা সেখানে করবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তৌফিক দিবেন আমরা উত্তর দিব, উপস্থিত যদি সম্ভব হয় তা না হলে বলবো যেটা পরে আমরা লিখিত আকারে দিব বা পরবর্তী প্রোগ্রামে।
তো সবাই সবার জন্য দোয়া করবেন, এবং এই যে কথাগুলো বলা হলো এটার উপর আমল করার জন্য আমরা যেন সবাই বদ্ধপরিকর থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখেন, আমাদের পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখেন, এবং দিনের পরিবেশে আমরা থেকে আল্লাহর নাম নিয়ে নিয়ে আমরা দুনিয়ার জীবনের এই শেষ পর্যন্ত পৌঁছতে পারি, এবং মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের সাথে যেন মরণ দান করেন আর আমাদের জান্নাতুল ফিরদাউসের অধিকারী করে অধিবাসী করেন। আমিন। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।